সবাইকে আবার ওয়েডলেক ছবিটিতে স্বাগতম। আজকে আমি মোস্ট পাঁচটা ইম্পর্টেন্ট কথা বলবো, যেগুলো একজন ভর্তি পরীক্ষার্থীর প্রতিদিন রেগুলার রুটিনে রাখা উচিত বা প্রতিদিন এই পাঁচটা কাজ তার করা উচিত। তো আমরা কি সেই পাঁচটা কাজ দেখব। তাহলে প্রতিদিন যারা আমরা কমার্সে কিংবা আর্টসে পড়বি বা কমার্সের বা আর্টসের ইউনিটগুলোতে পরীক্ষা দিব, অর্থাৎ যারা ডি ইউনিটে পরীক্ষা দিব বা কমার্সের ইউনিটগুলোতে পরীক্ষা দিব, তারা প্রতিদিন 20টা করে ইংরেজি শব্দ শিখবো আমাদের যেই ভোকাবুলারি বই আছে সেখান থেকে। ওকে, এটাতে যেটা হবে যে 20টা করে নতুন শব্দ যদি আমরা প্রতিদিন শিখতে পারি, তাহলে আমাদের যেটা হবে, আমরা ভোকাবুলারি থেকে প্রশ্ন আসুক, অ্যানালজি থেকে আসুক, সিনোনিম অ্যান্টোনিম যেটাই আসুক, আমরা কিন্তু আনসার করতে পারবো। এবং শুধু এই কাজটি করলে হবে না, মানে 20টা করে ওয়ার্ড মুখস্থ করলেই হবে না, ওয়ার্ডগুলোর মিনিং ভালো করে বুঝতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে এবং সেগুলোকে কীভাবে মনে রাখা যায় সেই টেকনিকটাও মাথায় নিয়ে আসতে হবে। এবং আগের দিন আমরা যে ভোকাবুলারিগুলো পড়ছি সেগুলো আরেকবার দেখতে হবে, বা আগের সপ্তাহের বা একদম আগের মাসের পুরো মাসে আমি যতটুকু ভোকাবুলারি দেখছি সবগুলো আবার একদিন করে দেখতে হবে। অর্থাৎ আমি আজকে 20টা পড়লাম, কালকে সেই 20টাও দেখবো, সাথে নতুন আবার 20টা শিখবো, এরপর দিন আমি আবার আগের 40টা প্লাস নতুন 20টা শিখবো। এভাবে আমি যখন কয়েকদিন পরে দেখবো যে পুরাতনগুলো আবার মোটামুটি আয়ত্তের মধ্যে চলে আসছে, আমি আবার কয়েকদিন গ্যাপ দিব, পুরাতনগুলো দেখবো না, কিন্তু আবার এক সপ্তাহ পরে আবার পুরাতনগুলোও দেখবো প্লাস নতুন 20টাও শিখবো। কিন্তু 20টা করে প্রতিদিন শেখা লাগবেই লাগবে। ওকে, আর যারা আমরা সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিব তারা প্রতিদিন বৈজ্ঞানিক নাম শিখবো 5টা, জৈব যৌগের নামকরণ থেকে 5টা যৌগের নামকরণ শিখবো, এবং প্রতিটা পর্বের প্রাণীগুলোর নাম মুখস্থ করবো যে এটা কোন পর্বের প্রাণী, এটা কোন পর্বের প্রাণী। ওকে, একটা করে পর্ব দেখেন, পর্ব তো বেশি নেই। ওকে, তো একটা পর্বের প্রাণী গুলোকে একদিন নোট করেন, তারপর আরেকদিন আরেকটা পর্বের প্রাণীগুলোকে নোট করেন। ওকে, তাহলে পর্বের প্রাণীগুলোর জন্য বেশিরভাগ 7 দিন লাগবে বা 8 দিন লাগবে। ওকে, আর হচ্ছে আপনার 10টা করে ইংরেজি ওয়ার্ড শিখবেন যারা সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিবেন, কারণ সায়েন্সের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি আনসার করা লাগে, সেক্ষেত্রে ওয়ার্ড কিন্তু আপনি পাবেন। তাহলে আপনি আপনার জন্য ওয়ার্ড বেশি লাগবে না, 10টা ওয়ার্ড মুখস্থ করবেন। তবে এই 10টা ওয়ার্ড ওগুলো হবে যে ওয়ার্ডগুলো অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসছে বা চাকরির পরীক্ষা আসছে, ওই ওয়ার্ডগুলো শিখবেন, নতুন কোনো ওয়ার্ড শেখার দরকার নাই সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে। তাহলে বৈজ্ঞানিক নাম 5টা, জৈব যৌগের নামকরণ করবেন 5টা, পর্বের প্রাণীগুলোকে নোট ডাউন করবেন, আর 10টা করে ওয়ার্ড শিখবেন প্রতিদিন এই কাজটা করবেন। তাহলে দেখবেন যে আপনার মানে কিছু জিনিস মাথার মধ্যে আগে থেকেই সেভ হয়ে যাবে, বা পরীক্ষা হলে আপনি এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবেন। ওকে, প্রতিদিন 3টা সাবজেক্ট, আপনাদের যে কোনো গ্রুপ সাবজেক্ট হতে পারে বা অন্য সাবজেক্টগুলো হতে পারে, গ্রামার হতে পারে, বাংলা দ্বিতীয় পত্র হতে পারে, ওকে, 3টা সাবজেক্ট প্রতিদিন মিনিমাম 2 ঘন্টা করে পড়া লাগবে। এই কাজটাও প্রতিদিন করবেন, যে 3টা সাবজেক্ট আজকে পড়বেন কালকে চেষ্টা করবেন অন্য 3টা সাবজেক্ট, বা আপনাদের যদি কোনো রুটিন থাকে সেই রুটিন ওয়াইজ পড়তে পারেন, কিন্তু প্রতিদিন অবশ্যই আপনাকে 3টা মিনিমাম সাবজেক্ট 2 ঘন্টা করে পড়া লাগবে। আবার প্রতিদিন যেই ভার্সিটিগুলোতে আপনি পরীক্ষা দিবেন ওই ভার্সিটিগুলোর যে কোনো দুইটা ভার্সিটির একটি ইউনিটের প্রশ্ন সমাধান করবেন, মানে দুইটা ভার্সিটির একটি একটি ইউনিট কয়টা হয় তাহলে 2টা ইউনিট, ওকে, 1 বছর প্রশ্ন সমাধান করবেন, 1 বছর পুরোটার, মানে 2019 সালের সাপোজ ডি ইউনিটের প্রশ্ন সমাধান করলেন ঢাকা ভার্সিটির, আর 2019 সালের ডি ইউনিটের প্রশ্ন সমাধান করলেন সাপোজ চট্টগ্রাম ভার্সিটির, তাহলে 2টা ভার্সিটির যে কোনো একটা ইউনিটের প্রশ্ন ওই সালের যে কোনো এক সালের আপনি প্রতিদিন 2টা করে সমাধান করবেন, একদম পুরো প্রশ্ন 100টা এমসিকিউ আছে 100টাই। ওকে, তারপর হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো যখন আপনি পড়বেন অবশ্যই সেগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় নোট করবেন, যাতে এগুলো আপনার পরীক্ষার আগে যাওয়ার আগ মুহূর্তে আপনাকে হেল্প করে খাতাটা। ওই খাতাটা কি করবে, আপনাকে হেল্প করবে, কিভাবে হেল্প করবে, আপনি যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে করছেন সেগুলোই তো খাতা নোট করছেন, তাহলে ওই জিনিসগুলো আপনি দেখে গেলেন। অথবা যাদের কিছু জিনিস মনে থাকে না, যে সাপোজ কারো কারো বৈজ্ঞানিকটা মনে থাকে না, আবার কারো কারো দেখা যায় যে হিসাব বিজ্ঞানের কিছু বিশেষ অঙ্ক মনে থাকে না, বা কারো কারো দেখা যায় যে ফিজিক্সের কোনো কোনো অঙ্ক মনে থাকে না, বা ফিজিক্সের কোনো কোনো সূত্র মনে থাকে না, বা কারো কারো দেখা গেছে কেমিস্ট্রির কিছু কিছু বিক্রিয়া মনে থাকে না, তাহলে সেগুলো যেগুলো মনে থাকে না আপনার সেগুলো আপনি নোট করে রাখবেন। ওকে, তাহলে এই নোটটাই আপনার পরীক্ষা হলে যাওয়ার একদিন যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার সেগুলো রিভাইজ হয়ে তাহলে কিন্তু সেগুলো রিভিশন হয়ে যাচ্ছে, তখন আপনি আলটিমেটলি ভালো করে সেগুলোকে আনসার করতে পারবেন।
আর প্রতিদিন আরেকটা কাজ করবেন, বাংলা সাহিত্যের যে কোনো একজন লেখকের সাহিত্য অথবা ওনার জীবনী পড়বেন, মানে উনি কি কি রচনা করছেন এগুলো করতে পারেন, অথবা ওনার পুরো জীবনীটা করতে পারেন। ওকে, তো আমি প্রেফার করব জীবনী পড়ার জন্য, পুরো জীবনীটাই পড়া, ওনার একদম এ টু জেড জানা। এবং অথবা এটা করতে পারেন, মানে একজন সাহিত্যিকের জীবনী, সেটা আপনার ইন্টারমিডিয়েট সিলেবাসে থাকতে পারে নাও থাকতে পারে। ওকে, অথবা আপনি এটা করতে পারেন, অথবা এর সাথে আর একটা অন্যদিন পরের দিন একটা কাজ করতে, সাপোজ আপনি আজকে একজন লেখকের জীবনী পড়লেন, কালকে ওনার একটা কবিতা আপনার যেটা বইতে আছে, ইন্টারমিডিয়েট বইতে আছে, ওনার একটা কবিতা বা গদ্য যেটা আছে সেটা রিডিং করবেন। শুধু রিডিংটা পরে পরে বুঝার চেষ্টা করবেন উনি আসলে কি বলতে চাইছেন। তাহলে সাপোজ আজকে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়লেন, কালকে আপনাদের ইন্টারমিডিয়েটের বই থেকে ওনার একটা কবিতা বললেন বা ওনার একটা গল্প বললেন। ওকে, তাহলে এভাবে আপনি যদি আগান, দেখবেন যে প্রতিদিন আপনার কিছু না কিছু অংশ কাছে থাকতেছে, পড়া হয়ে যাচ্ছে, এবং এগুলো কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে বাস্ট অ্যামাউন্ট তৈরি করবে, বাস্ট অ্যামাউন্টের পড়া তৈরি করবে, যেগুলো আপনার মাথায় সেভ হয়ে যাবে। এবং দেখবেন যে পরীক্ষার আগে আপনার প্রিপারেশন একদমই হয়ে গেছে, মানে দেখবেন যে মানে মোটামুটি আপনার একটা এভারেজ প্রিপারেশন আছে। আর পরীক্ষার আগ মুহূর্তে যদি আপনি আর একটু ভালো করে কষ্ট করেন, তাহলে দেখবেন যে মানে আরো যেই টপিক গুলো বাদ থাকবে সেগুলো যদি শেষ করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ফুল প্রিপারেশন হয়ে যাবে এবং আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। তাহলে এভাবে আমরা কাজ করতে পারি, যে প্রতিদিন মিনিমাম এই পাঁচটা কাজ যদি করি তাহলে আমাদের জন্য উপকারে আসবে। তো পরে আমরা ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা রিলেটেড আরো টিউটোরিয়াল নিয়ে আসবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।